হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য ফুডিজ বক্স। তো আজকে আমরা চলে এসেছি, এখন দাঁড়িয়ে আছি ইন ফ্রন্ট অফ চিত্তরঞ্জন এভিনিউ। কোথায় যাচ্ছি আমরা? আমরা যাচ্ছি হচ্ছে, কোথায় যাচ্ছি আমরা? যাচ্ছি হচ্ছে রমজান স্পেশাল জাকারিয়া স্ট্রিট, দ্য ফেমাস ফেমাস জাকারিয়া স্ট্রিট, যেখানে রমজানের বিভিন্ন পসরা সাজিয়ে বসে আছে আমাদের মুসলিম বন্ধুরা। আমরা অনেক রিকোয়েস্ট পেয়েছি জাকারিয়া স্ট্রিট কভার করার জন্য, স্ট্রিট ফুড কভার করার জন্য। তো ফুডিজ বক্স ফার্স্ট টাইম বেরিয়েছে স্ট্রিট ফুড কভার করতে। ইয়েস, বিকজ আমরা প্রচুর ক্যাফে করেছি, বিরিয়ানি করেছি, অনেক কিছুই করেছি, কিন্তু স্ট্রিট ফুড এখনো পর্যন্ত আমরা করিনি। সো দিস ইজ দ্য ফার্স্ট টাইম দ্য ফুডিজ বক্স ইজ গোয়িং টু ডু আ স্ট্রিট ফুড ব্লগিং। তো সেটার জন্য সামনেই আমাদের খুশির ঈদ, আর এখন চলছে পবিত্র রমজান মাস, এবং রমজান মাসের বিকেলবেলায় জাকারিয়া স্ট্রিটের থেকে বেটার স্ট্রিট ফুডের জায়গা কিছু হতে পারে না। তো আমরা এখন জাকারিয়া স্ট্রিট যাবো, উল্টো দিকে আপনারা দেখতেই পাচ্ছেন ট্রপিক্যাল মেডিসিন, ট্রপিক্যাল মেডিসিনের উল্টো দিকে আমরা দাঁড়িয়েছি। আমরা জাস্ট মেট্রো থেকে নামলাম। তো লোকেশনটা, হ্যাঁ, অ্যাকচুয়ালি অনেকে সেন্ট্রালে নামেন, অনেকে মহাত্মা গান্ধী রোডে নামেন। জাকারিয়া স্ট্রিট যাওয়ার এক্সাক্ট লোকেশনটা হচ্ছে ইন বিটুইন মহাত্মা গান্ধী রোড অ্যান্ড সেন্ট্রাল। সেন্ট্রাল থেকে মানে একটু কাছে হবে, হ্যাঁ, মানে সেন্ট্রাল থেকে একটু কাছে হয় আমাদের মনে হয়, সেই জন্য আমরা সেন্ট্রালে নেমেছি। সেন্ট্রালে নেমে আমরা টুয়ার্ডস এখন কিছুটা হেঁটে আমরা চলে যাবো হচ্ছে জাকারিয়া স্ট্রিট। চলুন জাকারিয়া স্ট্রিট যাওয়া যাক, ওখানকার স্ট্রিট ফুড এনজয় করা যাক। এবং আমাদের যেসব বন্ধুরা এতদিন স্ট্রিট ফুড কভার করো, স্ট্রিট ফুড কভার করো বলছেন, এবং অনেক বন্ধুরা কমেন্ট করে জাকারিয়া স্ট্রিটের নাম নিয়ে বলেছিলেন যে জাকারিয়া স্ট্রিট কভার করতে, সো দিস ইজ আ রিকোয়েস্টেড ভিডিও। অন রিকোয়েস্ট অফ আওয়ার ভিউয়ার্স উই আর গোয়িং টু ডু জাকারিয়া স্ট্রিট। তো চলো ভিডিওটা দেখতে থাকো, এনজয় করতে থাকো। আর হ্যাঁ, প্রচুর লোক কিন্তু আমাদের ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, আমরা কিন্তু খুব কষ্ট পাচ্ছি, তাই তো? ভিডিও দেখলে, ভিডিও ভালো লাগলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দাও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, এবং সকলের সাথে ভিডিওটা শেয়ারও করতে হবে। চলো আর বেশি কথা না বলে চলে যাই এবার জাকারিয়া স্ট্রিটে, ভিডিওটা দেখতে থাকো। সেন্ট্রাল মেট্রো স্টেশন থেকে টুয়ার্ডস এমজি রোড আমরা হাঁটছি। দেখতেই পাচ্ছেন ডান হাতে আমাদের স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন, সেটা ছাড়িয়ে সামনে কিছুটা এগিয়ে গেলেই নেক্সট যে সিগনালটা, সেই সিগনালে দাঁড়িয়ে আপনারা যদি ডান দিকে রোড ক্রস করে যে রাস্তাটা চলে যাচ্ছে সেদিকে যান, তাহলে আপনারা সোজা গিয়ে পড়বেন কলেজ স্ট্রিটে। আমরা ডান দিকে যাব না, বাঁ হাতের এই যে রাস্তাটা, এই রাস্তার নাম হলো কলুটলা স্ট্রিট। এখান দিয়ে কিছুটা এগোলেই জাকারিয়া স্ট্রিটের ফুড স্টলগুলো শুরু হয়ে যাবে, বাট এক্স্যাক্ট জাকারিয়া স্ট্রিটটা আরও খানিকটা এগিয়ে। তো আমরা ঢুকে পড়েছি জাকারিয়া স্ট্রিটের, সামনেই দেখতে পাচ্ছেন ইসলামিয়া হোটেল, এদের হালিম খুবই বিখ্যাত। ইসলামিয়া হোটেল ছাড়িয়ে সামনের দিকে যদি কিছুটা এগিয়ে যান, তাহলেই দেখতে পাবেন আর একটা বিখ্যাত কবাব স্টল বা ফাস্ট ফুড স্টল, আলবাইক। এই আলবাইক ফাস্ট ফুড স্টলের বিখ্যাত হচ্ছে চিকেন আফগানি কাবাব বা চিকেন পেয়ারে কাবাব। আরেকটা এদের বিশেষত্ব হলো এখানে কিন্তু কোনো রকম বিফ আইটেমস এরা সেল করে না বা রাখে না, অনলি চিকেন আইটেমস আর দেয়ার। তো যাদের বিফে প্রবলেম আছে তারা অনায়াসে এখান থেকে কাবাব খেতে পারেন। এই কাবাবগুলোর পার স্টিকের দাম 30 টাকা, এক প্লেট নিলে দুটো স্টিক ওরা দেয়, প্রাইস হচ্ছে 60 রুপিস। আর এদেরই আরেকটাও সেন্টার আছে যেখানে হোল চিকেন ফ্রাই আছে, হোল ভেটকি ফ্রাই আছে, এই ধরনের বিভিন্ন হোল চিকেন এবং হোল ফিশ আইটেমস ওরা এখানে রাখে। বাট আমরা যদিও আজকে হোল চিকেন বা হোল ফিশ আইটেম এখানে ট্রাই করিনি। তো অনেকক্ষণ লম্বা লাইন দেওয়ার পরে আমরা ফাইনালি আলবাইকের চিকেন পেয়ারে কাবাব বা আফগানি পেপা কাবাব হাতে পেলাম। চলুন কাবাবটা টেস্ট করে নেওয়া যাক। এই আফগানি কাবাব বা পেয়ারে কাবাবটা একটু জুম করে আপনাদের দেখিয়ে দিলাম, এবার এটাকে খেয়ে দেখে নেওয়া যাক। প্রথমেই ময়ূকটা টেস্ট করছে। আমি আজকে ফার্স্ট টাইম এই আফগানি কাবাব বা পেয়ারে কাবাব খাচ্ছি, এর আগে কখনো এই কাবাবটা আমি ট্রাই করিনি। দেখা যাক ফার্স্ট টাইম খেয়ে আমার কেমন লাগে। আমার এটা খেয়ে যেটা মনে হলো, টেস্ট ওয়াইজ খুবই ভালো, যথেষ্টই ভালো, কিন্তু যতটা এর নাম ডাক শুনেছি সেই অনুযায়ী খুব কিছু সেরকম নয়, মানে আমার একটু খানিকটা ওভার হাইপড বলেই মনে হলো। তবে 60 টাকা হিসেবে টেস্ট ওয়াইজ খুবই ভালো। তারপরই আলবাইকের ঠিক পাশেই আমাদের নাম না জানা একটা ছোট্ট স্টল চোখে পড়লো। এই চাচাকে আমরা জিজ্ঞেস করলাম দোকানের কোনো নাম আছে কি না, চাচা বললেন দোকানের কোনো নাম নেই, একটা ছোট্ট স্টল, কিন্তু খুব এদের সেল হচ্ছে দেখছি। আমরা চিকেন সামোসা চেয়েছিলাম, এখানে লেখাই আছে চিকেন সামোসা 10 টাকা, বাট চিকেন সামোসা সমস্ত সেল হয়ে গেছে, শুধুমাত্র বিফ সামোসাই অ্যাভেলেবেল ছিল, সেই জন্য আমরা নিয়ে নিলাম বিফ সামোসা। বিফ সামোসার দাম কিন্তু অনলি 5 টাকা।
আর আপনাদের বলে রাখি, আমি আজকে ফার্স্ট টাইম বিফ ট্রাই করছি, এর আগে আমি কখনো বিফ খাইনি। তো বিফ সামোসাটা খেয়ে দেখা যাক আমার কেমন লাগে। বেশ ভালো, সামোসাটা যথেষ্ট ক্রিসপি। তবে যেহেতু দামটা অনলি 5 টাকা, সেই জন্য ভেতরে পুরটা সেভাবে কিছু বুঝতে পারলাম না, একদম অল্প পুরছিল 5 টাকা হিসেবে। ওকে, এবার সামোসা টামোসা খেয়ে আমরা সামনের দিকে আরেকটু এগিয়ে চলছি। দুপাশে লাইন দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন খাবারের স্টল বা খাবারের দোকান কিন্তু ভর্তি। এবারে আমরা এগিয়ে চলেছি আর একটা খুব ফেমাস কাবাব শপের দিকে, অ্যাডামস কাবাব শপ। এটা 105 বছর পুরনো একটা কাবাব শপ, এবং এর সামনে কতটা লম্বা লাইন পড়েছে আপনারা দেখতেই পাচ্ছেন, এবং লাইনটা দেখে বুঝতেই পাচ্ছেন এরা কতটা ফেমাস। এখানে ময়ুকদা লাইনে দাঁড়িয়ে পড়েছে আমাদের অর্ডার প্লেস করার জন্য। আর এই অ্যাডামস কাবাব শপের স্পেশালিটি হলো সুতা কাবাব অ্যান্ড বটি কাবাব। অনলি 2 আইটেমসই এখানে পাওয়া যায়, চিকেন, মাটন এবং বিফ 3 রকমই ওরা রাখে, সুতা কাবাব এবং বটি কাবাব। সুতা কাবাব করার একটা বিশেষত্ব আছে, এরকম মিটের যে পেস্টটা আছে সেই পেস্টটাকে এরকম শিকের মধ্যে দিয়ে দেয় এবং একটা সুতো পেঁচিয়ে দেয়। তারপরে এটা কাবাবটা আগুনে শেকা হয়ে গেলে সুতোটা ছাড়িয়ে যখন প্লেটের মধ্যে দেয় তখন কাবাবটা এরকম ঝুড়ো ঝুড়ো হয়ে প্লেটের মধ্যে পড়ে। তো আমি এখন ট্রাই করছি বিফ সুতা কাবাব। এটা খুব ভালো যায় উইথ আ ড্যাশ অফ লেমন। তো আমি একটু লেবুর রস চিপে নিচ্ছি, সাথে কিছু পেঁয়াজও আছে, দিয়ে আমি খাচ্ছি বিফ সুতা কাবাব। আমার মোটামুটি ভালোই লেগেছে, খুব আহামরি কিছু না, তবে বেশ ভালো। ময়ুকদা এখন ট্রাই করছে মাটন সুতা কাবাব, এবং ময়ুকদা আর আমার দুজনারই খেয়ে মনে হলো যে মাটন সুতা কাবাবটা কিন্তু অনেক বেশি ভালো খেতে এবং অনেক বেশি টেস্টি। এবারে আমরা খাচ্ছি চিকেন সুতা কাবাব। চিকেন সুতা কাবাবটাও বেশ ভালো খেতে। তাও একটু লেবু চিপে নিয়ে আর সাথে একটু পেঁয়াজ কুচি দিয়ে খাচ্ছি, খারাপ না, বেশ ভালোই। তবে এদের 3টে আইটেমের মধ্যে আমার বেস্ট লাগলো মাটন সুতা কাবাবটা। এখানে আমাদের এই 3টে কাবাবে টোটাল বিল হয়েছিল 280 টাকা, উইচ ইজ কোয়াইট রিজনেবল। এবার আমরা আর একটা খুব ফেমাস সুইট শপে ঢুকে পড়লাম। অনেক তো কাবাব হলো, এবার একটু মিষ্টি খেয়ে নেওয়া যাক। এই হাজি আলাউদ্দিন সুইট শপ কিন্তু জাকারিয়া স্ট্রিটের খুবই ফেমাস একটা সুইট শপ, এবং এদের বিশেষত্ব হলো পিওর ঘিতে সমস্ত মিষ্টি এরা প্রিপেয়ার করে। আর এখানকার সব থেকে যেটা বিশেষত্ব বা সব থেকে যেটা ফেমাস মিষ্টি সেটাই আমরা নিয়েছিলাম, বত্তিসি হালুয়া। বত্তিসি হালুয়ার দাম হচ্ছে 540 টাকা কেজি, আমরা 100 গ্রাম নিয়েছিলাম, দাম পড়লো 54 টাকা। এবারে আমরা চলে এলাম গলা ভেজাবার জন্য বাবা টি স্টলে। জাকারিয়া স্ট্রিটের সব থেকে ফেমাস টি স্টল হলো এই বাবা টি স্টল। তো আপনারা যারা চা প্রেমী ময়ুকদার মতো, যারা 40 ডিগ্রি 42 ডিগ্রি সেলসিয়াসেও এত গরমের মধ্যেও চা খাওয়া থেকে নিজেদের বিরত রাখেন না, তারা অবশ্যই এই বাবা টি স্টলে এসে এদের ফেমাস মটকা চা খেতে পারেন। আমি চা প্রেমী নই এবং এই গরমে তো চা আমি একদমই প্রেফার করি না, তাই আমি খাচ্ছি না, ময়ুকদা একাই খাচ্ছে। ময়ুকদা যে মিডিয়াম সাইজের ভাঁড়ে চাটা নিল সেটার দাম হচ্ছে 20 টাকা। চাটা খেয়েই সামনের দিকে কিছুটা এগোলেই আপনারা দেখতে পাবেন আর একটা খুব ফেমাস কাবাব স্টল, দিলশাদ লাজিজ কাবাব সেন্টার বা কাবাব স্টল। এখানে শুধুমাত্র বিফ কাবাবই পাওয়া যায়, চিকেন বা মাটন পাওয়া যায় না, এবং 3 ধরনের কাবাব পাওয়া যায়। একটা হচ্ছে বিফ খিরি কাবাব, একটা হচ্ছে বিফ মালাই কাবাব, আর একটা হচ্ছে বিফ সুতা কাবাব। প্রত্যেকটা কাবাবেরই পার স্টিকের দাম হচ্ছে অনলি 30 রুপিস। বাট এখানে একটা জিনিস আমার একদমই ভালো লাগেনি, এদের ব্যবহার খুবই খারাপ। খাবারটা যদিও খুবই ভালো ছিল, স্পেশালি দ্য মালাই কাবাব ইজ ভেরি গুড। এই আমি এখন যেটা ট্রাই করছি, দিস ইজ দ্য বিফ মালাই কাবাব, এবং এটা সত্যি অসাধারণ খেতে ছিল, জাস্ট টু গুড। মানে আমি যতগুলো কাবাব আজকে এখানে ট্রাই করলাম, মানে পুরো জাকারিয়া স্ট্রিটে, তার মধ্যে এই মালাই কাবাবটা আমার সব থেকে ভালো লাগলো। এখন যেটা ট্রাই করছি এটা হচ্ছে খিরি কাবাব, এটা আমার একদমই ভালো লাগেনি। এটা বিফের ফ্যাট বা চর্বি দিয়ে তৈরি কিছু একটা, বাট আমার একদম এটা খেতে ভালো লাগেনি, তো আমি এটা একদমই রেকমেন্ড করব না। কিন্তু এদের বিফ সুতা কাবাবটা কিন্তু যথেষ্ট ভালো, মানে আমরা অ্যাডামস কাবাব সেন্টারে যে সুতা কাবাবটা খেয়েছিলাম তার থেকে এই বিফ সুতা কাবাবটা অনেক বেটার খেতে। তো এই কাবাবগুলো খেয়ে আমরা সামনের দিকে এগিয়ে গেলাম, এবং মেন জাকারিয়া স্ট্রিটের যেটা সব
সবথেকে ফেমাস দোকান দিল্লি সিক্স এবং তার পাশেই তাশকিন, এই দুটো ভীষণ ফেমাস। আমরা ভেবেছিলাম এখান থেকে আমরা আমাদের ডিনারটা কমপ্লিট করব, বাট সেটা আর হয়ে উঠল না, কারণ প্রায় দেড় ঘন্টা মতো লাইনে দাঁড়িয়ে তারপরে আমরা খাবার পেতাম, এতটা দাঁড়ানোর আর ক্ষমতা ছিল না। তার জন্য দিল্লি সিক্সের ঠিক পাশেই একটা খুব ফেমাস ফালুদা সেন্টার আছে, সেই ফালুদা সেন্টারে আমরা চলে এলাম। চলুন আপনাদের ঝটপট ফালুদা মেকিংটা একটু দেখিয়ে দিই, আপনারা এনজয় করুন ফালুদা মেকিং, তারপরে ফালুদা খাওয়াটা আপনাদের দেখাচ্ছি। এই দোকানটার নাম হচ্ছে কাইজার কুল সেন্টার, এখানে মুসাম্মি জুস, ম্যাঙ্গো জুস, মিল্কশেকস প্রচুর কিছু পাওয়া যায়, লাসিও পাওয়া যায়, তবে এদের সবথেকে ফেমাস হচ্ছে ফালুদা, তাই আমরা আজকে ফালুদাই নিয়ে নিচ্ছি। দেখুন ফালুদাটা কী সুন্দর করে বানাচ্ছে। এই ফালুদা যে গ্লাসগুলো আপনারা দেখছেন, পার গ্লাসের প্রাইস হচ্ছে 50 রুপিস। এই এত গরমে আমাদের এই ফালুদাটা সত্যি ভীষণ দরকার ছিল, মানে মনে হচ্ছিল কতক্ষণে ফালুদাটা আমাদের হাতে আসবে এবং আমরা একটুখানি এটা খেয়ে ঠান্ডা হব। তো এখন গ্লাসের মধ্যে যেটা দিচ্ছে সেটা হচ্ছে কেসর সিরাপ। 50 টাকায় এত কিছু দিয়ে এরকম এত বড় গ্লাসের এক গ্লাস ফালুদা পাওয়া কিন্তু আমার মতে যথেষ্টই রিজনেবল। এবার ফালুদার যেটা আসল মজা সেটা কিন্তু গ্লাসের মধ্যে এরা দিয়ে দিচ্ছে, একটা ক্রিম ওভারলোডেড উইথ ড্রাই ফ্রুটস গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছে, আর এটাই কিন্তু ফালুদার আসল মজা বলা যেতে পারে। এটা খেতে খানিকটা কাস্টার্ডের মতো, বাট যদিও এটা কাস্টার্ড না, এক্স্যাক্টলি কী ইনগ্রিডিয়েন্ট দিয়ে করে জানা নেই, যদি আমি জানতে পারি তাহলে আমার কুকিং চ্যানেলে এর রেসিপি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। অ্যান্ড ফাইনালি এবার দিয়ে দিচ্ছে বরফ, এই বরফটা দিলেই আসল কিন্তু ঠান্ডার আমেজটা পাওয়া যায়। অ্যান্ড ফাইনালি বরফ টরফ দেওয়ার পর আমাদের ফালুদা ইজ রেডি। এবার ওরা আমাদের ফালুদাটা সার্ভ করবে, একটা স্পুন দিয়ে দেবে, কারণ ফালুদা খাওয়ার নিয়ম হচ্ছে এই সমস্ত জিনিসগুলোকে আমাদের স্পুনের সাহায্যে ভালো করে মিক্স করে নিতে হবে, তারপরে ফালুদাটা কিন্তু খেতে হবে। তো চলুন ফালুদাটা আমরা খেয়ে নিই। ময়ূকদা ফার্স্টেই মিক্স করে নিয়েছে সমস্ত কিছু, এবার ময়ূকদা ফালুদাটা খাচ্ছে। ময়ূকদাকে দেখে বোঝাই যাচ্ছে এত গরমে ময়ূকদা ফালুদাটা খুব এনজয় করছে। অ্যান্ড অনেস্টলি আমিও কিন্তু ফালুদাটা খেয়ে দেখেছি, ফালুদার যথেষ্ট টেস্টি ছিল, 50 টাকা হিসেবে ফালুদাটা ইজ টু গুড, এবং এই গরমের সময় তো আমাদের ভীষণ আরাম হয়েছে এই ঠান্ডা ঠান্ডা ফালুদাকে। ফালুদা খাবার পর আমরা সামনের দিকে এগিয়ে চলছিলাম, তো ফাইনালি আমরা রাস্তার ধারে একটা হালিমের স্টল দেখতে পেলাম। আমরা অনেক জায়গায় হালিম খুঁজেছি, বাট সব জায়গায় হালিম শেষ হয়ে গেছিলো। 4:30-5টার মধ্যে জাকারিয়া স্ট্রিটের সমস্ত ভালো ভালো জায়গায় কিন্তু হালিম শেষ হয়ে যায়। ইসলামিয়া হোটেলের হালিম খুব বিখ্যাত, ভেবেছিলাম ওখান থেকেই খাবো, কিন্তু ব্যাড লাক, আমরা ওখানে পাইনি, সব শেষ হয়ে গেছিলো 5টার মধ্যেই। তো সেই জন্য ফাইনালি রাস্তার ধারে একটা দোকান দেখে আমরা হালিম নিয়ে নিলাম। তো এই হালিমটার দাম হচ্ছে 60 টাকা, এটা বিফ হালিম, আমরা হাফ কোয়ান্টিটি নিয়েছি, হাফ বিফ হালিমের দাম হচ্ছে 60 টাকা। হালিমের ওপরে বেশ সুন্দর বারিস্তা, ধনেপাতা কুচি এইসব দিয়ে দিয়েছিলো, একটু লেবুর রসও দিয়েছিলো, সমস্ত কিছু মিক্স করে নিয়ে ময়ূকদা হালিমটা টেস্ট করছে। মাটন হালিম শেষ হয়ে গেছিলো, চিকেন আর বিফ ছিল, তো আমরা বিফ হালিমই নিয়েছি। বেশ ভালো খেতে, তবে খুব ভালো নয়, ইসলামিয়া হোটেলে গেলে হয়তো আরও ভালো পেতাম, খুবই লেস স্পাইসি ছিল এটা, তবে 60 টাকা হিসেবে মোটামুটি ঠিকঠাক। এটা হচ্ছে লখনৌই স্টাইল হালিম, কারণ এখানে চাংস অফ মিটস আছে, হায়দ্রাবাদি স্টাইল হালিমে কিন্তু এরকম মিটের কোনো চাংস থাকে না, পেস্ট করা মাংস থাকে। তো হালিম টালিম খেয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, একটা আতরের স্টল চোখে পড়ল এবং এটা দেখে মনে হলো একটা আতর কিনে নিই, তো এখান থেকেই আমরা এক কিছু আতর কিনলাম। এবার আতর কিনতে কিনতেই হঠাৎ করে স্টার্ট হলো বৃষ্টি। এটা ছিল আমাদের জাকারিয়া স্ট্রিটের একটা উপরি পাওনা, এত গরমে ফাইনালি কলকাতায় বছরের প্রথম বৃষ্টি শুরু হলো এবং আমরা বৃষ্টিটা বেশ এনজয় করছিলাম, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল এবং এক নিমেষেই এত গরম ওয়েদারটা একদম চেঞ্জ হয়ে গেল। প্রকৃতির কি সুন্দর লীলা, তাই না? ফাইনালি পেছনে তোমরা দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে, আমরা বৃষ্টি এবছর, বছরের প্রথম বৃষ্টি আমাদেরকে গিফট করলো, সেটা হচ্ছে জাকারিয়া স্ট্রিটে। জাকারিয়া স্ট্রিটে আমরা প্রচুর কিছু খেয়েছি, খাওয়া দাওয়া করার পরে ফাইনালি বৃষ্টি স্টার্টেড, বেশ ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, অ্যান্ড উই আর এনজয়িং দ্য রেইন।
বছরের প্রথম বৃষ্টি এবং যা গরম পড়েছিল, গরমের মধ্যে কে আমাদের নাভিশ্বাস উঠে গেছিল। অ্যান্ড ফাইনালি এই বৃষ্টিটা আমরা এখন রিয়েলি এনজয় করছি, যদিও ভিজছি না, ভিজলে শরীর খারাপ হয়ে যেতে পারে, সো ভিজছি না। বাট যেটা করছি সেটা হচ্ছে একটা শেডের তলায় দাঁড়িয়ে সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, সেই হাওয়াটা খাচ্ছি, একটু ঠান্ডা ঠান্ডা আমেজটা উপভোগ করছি আর বৃষ্টিটা দেখছি। তো আই হোপ তোমাদেরও আমাদের সঙ্গে বৃষ্টি দেখতে ভালো লাগছে। সো বৃষ্টিতে হাফ ভেজা হয়ে আমরা ডিসিশন নিলাম যে আমরা সাবিরস হোটেলে যাব। চাঁদনি চকের সাবিরসের নাম সবাই জানো, ইটস ভেরি ফেমাস। তাই আমরা ডিনারটা যেহেতু দিল্লি সিক্স বা তাশকিনে হলো না, তাই এখানে চলে এলাম ডিনার সারতে। আমরা এখন কোথায় বসে আছি রূপা, সময় তোমাকে দেখিয়েছি, আমরা এখন আছি সাবিরে। তার আগে হচ্ছে আমরা জাকারিয়া স্ট্রিটে থাকতে থাকতে ঝমঝম করে বৃষ্টি নামলো। হ্যাঁ, সেই বৃষ্টিতে তারা খেয়ে আমরা পুরো চাঁদিতে চলে এলাম সাবিরে। এই যে মাথার চুল দেখে বুঝতে পারছো পুরো ভিজে গেছে, এতক্ষণ আমি মাথায় একটা খোপা করেছিলাম, চুলটা এমন ভিজেছে যে চুলটা খুলে ফেলতে হলো। তো জাকারিয়া স্ট্রিটে দিল্লি সিক্স সে যে অবস্থা, আমাদের ইচ্ছে ছিল আমরা দিল্লি সিক্স থেকে খাবো, দিল্লি সিক্স থেকে কভার করবো। বৃষ্টির থেকেও বড় কথা হচ্ছে বৃষ্টি যখন আসেনি তখন ওখানে মোটামুটি দেড় থেকে দু ঘন্টার একটা লাইনে আমাদের দাঁড়িয়ে তারপরে দেড় দু ঘন্টা পরে আমরা খাবারটা পেতাম, এরকম একটা সিচুয়েশন হয়েছিল। সো দ্যাটস ওয়াই উই স্কিপ দিল্লি সিক্স, বৃষ্টিতে আমরা ওখানেই দাঁড়িয়েছিলাম। বৃষ্টি যখন থামলো তখন উই ডিসাইডেড কি এত যখন জাকারিয়া স্ট্রিট থেকে চাঁদনি চক মাত্র 1.3 কিলোমিটার্স, চাঁদনির এত কাছে এসছি আর সাবিরে আসবো না এটা কি হতে পারে? তো দ্যাটস ওয়াই আমরা একটা ট্যাক্সি নিলাম, ট্যাক্সি নিয়ে চলে এলাম সাবিরে। সাবিরে দেখতেই পাচ্ছ আমরা নিয়েছি একটা মাটন স্পেশাল বিরিয়ানি, যেখানে দুটো মাটনের পিস আছে, একটা আলু আছে, না পুরো আমি খাবো না, একটা ডিম আছে, মোহিতা নিয়েছে একটা মাটন রাসালা আর একটা লাচ্ছা পরাঠা, আর এখানে একটা সালাড আছে। মাটনটা তো দেখে ভীষণই সফট লাগছে। আচ্ছা আমি একটু মানে বিরিয়ানিটা একটু জুম করে দেখাতে বলি, মাটনটা না বিরিয়ানি তো আমি হাত দিয়ে খাই, মানে এই যো মাটনটা আমি একটু নিলাম, মাটনটা কিন্তু ভীষণ সফট। এক্ষুনি বলছিল তুই আগা খাবে, তোমাকে হাত বসিয়েছে, মাটনটা খাবো। ওকে, এবার হচ্ছে একটু রাইস, রাইসটা আমি দেখাই, ভীষণ ঝুরঝুরে একটা রাইস আছে, ভীষণ ঝুরঝুরে রাইসটা নেই। দাদাও কি ভালো না সবই ভালো দাদা? তো একটু আলু নেই, বিরিয়ানিটা খুবই ভালো খেতে। তুমি রকমই খাও লাচ্চা পরাটা উইথ মাটন, এটা একটু ড্রাই, আচ্ছা একটু ড্রাই। হ্যাঁ, অ্যাকচুয়ালি এক এক জায়গাতে এক এক জায়গার বিরিয়ানি, বিরিয়ানি না এক এক জায়গায় এক এক রকম হয়। আমি এখানকার সাবিরের যেটা সবথেকে ফেমাস হচ্ছে রেজালা, চিকেন বা মাটন, আমি মাটন রেজালাই নিলাম উইথ লাচ্চা, একটা শুকনো লঙ্কা, এক পিস মাটন, আঁচড়, খুব সিম্পল। মাটনটা একটু খেয়ে দিচ্ছি, মাটনটা সফট, ঝোলটা খুবই সিম্পল, মানে কোনো স্পাইস নেই, কোনো কিছু নেই। এতক্ষণ এত কাবাব, বিভিন্ন টাইপের কাবাব খেয়ে আমি ক্লান্ত, আমার টেস্ট বাদও ক্লান্ত। সো আমার কাছে এই রেজাল্টটা এখন ভীষণ ভালো লাগছে, কারণ এটা এত সিম্পল এবং এত লাচ্ছাটা এত ক্রিস্পি, যে এই ক্রিস্পি লাচ্ছার সঙ্গে এই একটা রেজালার ঝোল, এই জিনিসটা হচ্ছে ডেডলি কম্বিনেশন। আর আমি তো এখানে মাটন বিরিয়ানি একদম এখন সাটাবো, মানে মাটন বিরিয়ানি খেলে আমাকে কি দেখে, আমি আগেও যখন দাদা বৌদি কভার করেছিলাম আমি আপনাদের বলেছিলাম যে বিরিয়ানিটাকে আমার মনে হয় আমি স্বর্গে আছি। তো আমার এখন ওই অনুভূতিটাই এক্স্যাক্টলি আমার ফিরে আসছে যে আমি এখন স্বর্গে। তো আমি এখন এটা এনজয় করি বিরিয়ানিটা, দিস ইজ আওয়ার ডিনার। আর হ্যাঁ, আর একটা কথা বলি যে আমি আজকে ফর দ্য ফার্স্ট টাইম জাকারিয়া স্ট্রিটে স্ট্রিট ফুড খেতে গিয়ে ফার্স্ট টাইম বিফ খেয়েছি, আগে কখনো বিফ খাইনি। তো আমার বেশ ভালোই লেগেছে, খারাপ লাগেনি। সো বেসিক্যালি বিফটাকে প্রপারলি কুক করলে কিন্তু খুব সফট হয়। হ্যাঁ, রাইট। তো যাই হোক, আজকে আমরা ভীষণ এনজয় করলাম এবং আজকে আমাদের ব্লগে উপরি পাওনা হচ্ছে এত গরমের মধ্যে বৃষ্টি, বৃষ্টিটা আমরা দারুণ এনজয় করেছি। এখন দিনের শেষে এই বিরিয়ানিটা না হলে জমে না, আর ফুড ব্লগিং এ বিরিয়ানি না দেখালে ভিউয়ার্সও হয় না, যেটা আমরা আগেও বলেছি, তাই না? তো ভিউয়ার্সদের জন্য বিরিয়ানি তো আমাদের খেতেই হবে। এই বলে আজকের ফুড ব্লগিং আমরা এখানে শেষ করছি। আই হোপ আপনাদের আমাদের আজকের এই স্ট্রিট ফুড স্পেশাল পর্বটা ভালো লেগেছে। আপনারা জানান যে আপনারা আরো স্ট্রিট ফুড দেখতে চান কিনা, তাহলে আমরা আরো স্ট্রিট ফুড আপনাদের জন্য কভার করবো। নেক্সট এপিসোডে কি আসছে সাসপেন্সে থাকুক, এখন থেকে বলবো না।
ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে আপনাকে। ইয়েস, আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিতে হবে। চলুন, বিরিয়ানি কলিং মি, বিরিয়ানি আমাকে ডাকছে, আর বেশি বকবক করতে পারছি না, জিভ দিয়ে টসটস করে জল পড়ছে, বিরিয়ানি আবার খেয়ে নি। টাটা আপনাদের সবাইকে আরো একবার, হ্যাপি রমজান, হ্যাপি ঈদ মানে আপকামিং, সবাইকে খুশি ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগ আমরা এখানেই শেষ করছি। বাই বাই।